গাছে বেঁধে জীবন্ত পুড়িয়ে নৃশংসতা, আদিম বর্বরতাকেও হার মানানো নিকৃষ্ট কাণ্ড, মাকে গাছে বেঁধে জীবন্ত জ্বালিয়ে নৃশংস নিষ্ঠুরতা দুই তার পুত্রে, পারিবারিক অশান্তির জেরে জঘন্য অপরাধের পাশাপাশি নিজের মাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে নৃশংসতার নজির দুই পুত্রে, বৃদ্ধার গায়ে আগুন দেওয়ার আগে গাছের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে গায়ে কেরোসিন ছিটিয়ে নিয়েছিল হত্যাকারী পুত্ররা, জঘন্যই অপরাধে বৃদ্ধার কুলাঙ্গার পুত্রদের সঙ্গ দিয়েছিল তাদেরই এক কাকা। ঘটনার খবর পেয়ে গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার ঝলসানো দেহাংশ উদ্ধার করে তদন্ত শুরু করেছিল। গতকাল রাতেই বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যাকারী দুই পুত্র এবং তাদের কাকাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। লোমহর্ষক হত্যাকাণ্ডে আসামি বৃদ্ধার পুত্র রণবীর দেবনাথ, বিপ্লব দেবনাথ এবং দেবর লক্ষ দেবনাথকে পুলিশ আদালতে সোপর্দ করেছে। চরম নিষ্ঠুরতা, চূড়ান্ত অমানবিক, নিকৃষ্ট, বর্বর কোন বিশেষণী যেন এই ঘটনার ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নয়। এমন লোমহর্ষক এবং লজ্জানত করা জঘন্য হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে পশ্চিম ত্রিপুরার চম্পকনগর থানা এলাকার খামার বাড়িতে। 62 বছর বয়সী বৃদ্ধাকে জীবন্ত পুড়িয়ে নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশ ঘটনার খবর পেয়ে গাছে বাঁধা অবস্থায় বৃদ্ধার ঝলসানো দেহাংশ উদ্ধার করে তদন্ত শুরু করে দুই পুত্র রণবীর দেবনাথ, বিপ্লব দেবনাথ এবং তাদের এক কাকা লক্ষ দেবনাথকে গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে। আজ ধৃতদের আদালতে পেশ করবে পুলিশ বৃদ্ধা মাকে পুড়িয়ে হত্যার অভিযোগ পুত্রদের বিরুদ্ধে, মাকে গাছের সঙ্গে বেঁধে জীবন্ত জ্বালিয়ে হত্যার করার অভিযোগ বৃদ্ধার দুই পুত্র এবং দেবরের বিরুদ্ধে। গত শনিবার রাতে সংঘটিত এই ঘটনায় ত্রিপুরা সহ দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। নিজের সন্তানরা কিভাবে তাদের জন্মধাত্রী মাকে এত নিষ্ঠুরভাবে নৃশংসতার নজির গড়ে হত্যা করতে পারে তা সমাজের কারোর ধারণার মধ্যে ছিল না। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও কি কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারী অফিসারের প্রাথমিক অনুমান যে পারিবারিক কোনো অশান্তির জেরেই এমন হত্যাকাণ্ড হয়েছে বলে। স্থানীয়দের দেওয়া তথ্য মতে গত শনিবার রাতে বৃদ্ধাকে বাড়ি থেকে বার করে গাছের কাছে নিয়ে আসা হয়েছিল। তারপর তাকে দড়ি দিয়ে বাঁধা হয় ওই গাছের সঙ্গে, কেরোসিন ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। বৃদ্ধার দুই পুত্র এই কাজ করেছে বলে দাবি করেছেন তারা। আমাদের হাতে মন্তব্য রয়েছে, আমরা শুনে নেব বিস্তারিত বিষয়। বড় ছেলের বউয়ে শাশুড়ি আমার বেআইন আর কি প্রত্যেকদিনই বাচ্চা আসছে, শুধু আয়া পরে, কারণ বাড়ির কেউ থাকে না, তাই না, থাকে সন্ধ্যা টন্ধা দিয়ে আয়া পড়ছে, তাই না, দেখছে ভালোই। এরপরে দিয়ে আয়া কইতেছে টর্চ ধরছে বুদ্ধি তোমরা টর্চটা কো, আমরা টর্চটা তো নষ্ট, আমাকে কীতার করতি বাবা টর্চ দিয়া দৌ না, আমাকে আমরা টস্ট তো সুইচটা বালা না, এটা দিয়া পাত্তি না তো তুই, এটার নিচটা দিয়া ঘুরাই আর জ্বালান লাগে। কতক্ষণ আগে টাইমটা চাইছি না, কতক্ষণ আগে আর কি। তুই তুই কে রে রে, এ সাপটাপ নি কিচ্ছু কনা দৌ না, কসো কি নিচে দেখা যাইব না, আমি দেখা যাইব, ও দৌ দৌ সারবো তো, হ্যাঁ ইয়া দেখছে দেখে সেটা যাইয়া কইতাছে, ও কি গৌ বুদ্ধি জেডি কই, কো জেরি তো গরই, ও জেরি রে দি ডাকতাছি, উত্তর দে না, তোমরা লেপটিনের কিছু দি, আগুনের মতন জ্বলতাছে, আর একটা কিতা জানি গাছের লোকে দৌড়া রয়েছে, দাঁড়াই রয়েছে, দশটা দিয়া দেখছি একটা বলও আছে, কিতা হেন ও কি জানি, তুই আমার মায়া ইয়ে করতেছে আর কি, আমি যাইয়া দি হেকতাম নি হেন, আমি তুই ওখানে যাইছ না, অন্ধকারও কিতা দেখবি ডরাই দি, এরপরে দিয়া ওই তখন ওই হার লোকের লোকে আমরা ওই দিকে আইসি আর কি, উপরে বাড়ি তুত্তরিছিল, আগুন দেখছি না যায় সেরা, মানে অন্ধকার তো টর্চ দিয়া দেখছি, এমন একটা দাঁড়াই না মূর্তির মতন এমন দেখছি। মোবাইল দেখে ফুলাবেন না, ও কিচ্ছু শব্দ শুনছে না, জেডি কইতেই পারি না, আমার আবার জেডি দেখে ও কোনো শব্দ শব্দ কিচ্ছু হয়েছি না। কয়জন মেম্বার আছে এখানে? এখানে তাইনে দুই ছেলে আর তাইনে ছেলের বউ থাকে। কয়জন থাকে এমনি? এমনে চারজন থাকে, তাইনে রেলিয়া চারজন আর কি, আর নাতি নাচছে একটা ছোট্ট। আবার উপরের বাড়ি তারাও কোনো আওয়াজ টওয়াজ পাইছে না, উপরে তো এনে সামনে ঘরটা কিছু দরবার আসলো আগের থেকে,
একটু আগে যে আপনি কইছিলেন যে এখানে গাছে একটা কালো কেটা জানে বান্ডা যে আছে, এটা কে দেখছিল? আমি দেখছি স্যার, আমি উপরে যেতেছি মুরাদ, আমি গাড়ির থেকে আইছি সারাদিনে, মুরাদ দেখাচ্ছি যাওয়ার সময় দেখছি আগুন ধরতেছে। সাতটা কিছু খালি অল্প অল্প করে আগুন জ্বলতেছে, দীক্ষা সেরা আইসেরা কইছে যেটি মনে আছে এতটুকু। তো না আসলে কেউ আসলো না বাড়িতে? আর না আমার বাড়ি, তার বাড়ি, তোমার বাড়ি কোন? আমার বাড়ি তো এটা, এখানেই তো আমার জেডি লাগে। তুমিও আসলে এখানে? না না না, আমি গাড়ির থেকে বাড়িতে আসি, আমার জেডি আর কি। তোমার মারা গেছে? তোমার ঘরে কি এখানে? হ্যাঁ ওই তো এই ঘরটা যেখানে ঘটনা হয়েছে এখানে। হ্যাঁ 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 ওই তো এই ঘর। তোমার কেডা কেডা আসলো বাড়িতে? আমার বাড়িতে আমার ছোট ভাই আছে। না না এই ঘরে, আমি উপরে যেতেছি মুরাদ। ছেলের বউটো কই আসলো? বুদি আসলো বাড়ি। আর ইয়ো ছেলে কই আসলো? ছেলে ছেলে যে মারা গেছে তার ছেলে বলতে, তারা সবাই একজন আগরতলা আর একজন দোকানে। আমি প্রথম দেখছি, আমি উপরে যাইতেছি মুরাদ, যাওয়ার সময় দেখছি আগুন আছে এতটুকু। তোমার কি দেখে কেমন মনে হচ্ছে? আমি দেখেছিলাম যে কিচেনে আগুন লাগা রাখছে এতটুকু। এখন দেখছো নি? না এখন আমার আমার দেখেছি ওই জায়গা বলে গিয়ে জায়গা কিতা দেখছো? এখন কিতা হয়েছে? জানি কিতা হয়েছে? না স্যার আমি তো এটা করতে পারলাম। তোমার এটা লেগেছে জানো? সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।